হ্যালো, ওয়েলকাম টু সুপর্ণাস লাইফ। দেখতে পাচ্ছ পুরো ঘেমে টেমে একদম একাকার। অ্যাকচুয়ালি আমাদের মেনকা দি ও বাড়িতে গেছে, তোর জন্য ঘর মানে সন্ধ্যাদি বলছিল মুছে দেবে, তো আমি না আমি একটু মুছে নিই, উনি অনেক কাজ করে অলরেডি সন্ধ্যাদি, তো আমি একটু মুছলাম, পুরো ঘেমে গেছি। যাই হোক, এখন দেখি মারা কী করছে, পেছনে আমার দেখা যাচ্ছে ক্যামেরা আয়নাতে, তো চলো দেখি মারা কী করছে। কোথায় রাখবো ওইটা? আমাদের মাসের খরচ চলে আসছে, সব মিলানো হয়ে গেছে। সন্ধ্যাদি কার্টুনে চিন্তা করে যাচ্ছে এখন, কার্টুনটা কি করবে। তো এখন সবাই সবার কাজে ব্যস্ত, মা তোকে ক্যামেরা দেখে আগেই সব মানে তাড়াহুড়ো করে ভাবছি, না না আমি এমনি খেপাচ্ছিলাম যে ক্যামেরা অন আছে, কিন্তু মানে চুল টুল এইখানে এরকম করা তো একটু মানে মানে হেজিটেট ফিল করছিলো, তো যাই হোক আমি ক্যামেরা অন করা ছিল না, আমি মাকে এমনি বলছিলাম। এদিকে বাবারও হচ্ছে লটারি কাটছিলো, মানে এখন মানে আমাদের এখন সবার একটা ইস্যু হয়ে গেছে, লটারি লাগবে, সামনে একটা প্ল্যান আছে আমাদের করার সেই জন্য। তো যাই হোক, বাবার লটারি মানে কি 4 নম্বরের জন্য 2 লাখ টাকা মিস হয়ে গেলাম, যে ওই 4 নম্বর 1 নম্বর এরকমই হয়, তো মানে ওই সবটা আমাদের জন্যই তো, কেউ লটারিটা পায় না তাই না। তবে হ্যাঁ, আমি একবার পেয়েছিলাম 45,000, আই থিঙ্ক বেশি দিন হয়নি, এই কিছুদিন আগে আমি জাস্ট এমনি গেছিলাম লটারিটা কাটতে, মানে আমি যে যা যাই না কাটলে তো বোঝাও যাবে না যে লাগবে কি লাগবে না, আমি তো ভাবছিলাম লাগবেই না কোনোদিনও, তো যাই হোক আমি ভাবলাম যে কাটি একটু। তারপরে কাটলাম, তো আমার যে ইমন যে আসছিল বাড়িতে, তো আমি তো দেখতে পারি না, তো ইমনকে বললাম আমার একটু কেটে দাও মানে দেখে দাও, তো আসলো, এসে হচ্ছে বললো যে তোমার লেগে গেছে, আমি তো বাথরুমে তখন হ্যাঁ আমি হচ্ছে দূর হয়তো মিথ্যা কথা মনে হয় বলে যাচ্ছে, ওটা এমনি আমার মানে কোনো মানে ধারণাই নেই যে লাগবে, তো আমি সত্যি লাগছে, আমি সত্যিই লাগছে। তারপরে বলছি ঠিক আছে নিয়ে যাও, তো তারপরে ওর মানে সেদিনই লটের দোকানে গিয়ে আবার 45,000 নিয়েও চলে আসছে, মানে এতটা আনন্দ মানে ভাবা যায় না। যাই হোক, আমি 5,000 আমার একটা ফ্রেন্ডের হেল্পের দরকার ছিল, তার জন্য সেখানে দিয়ে দিয়েছি, কারণ আমার একটা ইসে ছিল যে মানে ওটা যেহেতু বাড়তি একটা পাওনা না, আর ও প্রচণ্ড প্রবলেমে ছিল, সেজন্য আমি ওকে দিয়ে দিয়েছি। তো আমার একটা ইসে থাকে যে যখন বাড়তি কিছু হয় আর কি, তখন হচ্ছে দিয়ে দাও, যার দরকার আছে তাকে দিয়ে দাও। তো যাই হোক, এখন অনেক দেরি হয়ে গেছে, আমি স্নানে যাই ফটাফট। তো আজকে আমাদের বাড়ি হচ্ছে কাঁঠালের বড়া, অবশ্যই তোমাদের দেখাবো, এবার দেখলেই তো যে ঘরটা সুরে মুছে এবার স্নান টান করে পুরো মানে খেয়ে দেয় একদম ঘুম। তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন কফি খেতে যাব, ব্রেক টাইম, পড়াশোনাও হয়ে গেছে মোটামুটি। এরপরে হচ্ছে দেখলাম যে সন্ধ্যাতে বড়া বাচ্চা, অবশ্যই দেখাবো তোমাদের। আমি অ্যাকচুয়ালি আমাদের বাড়িরই কাঁঠাল এটা, মানে আগে তো মানে 2টা গাছ ছিল, আর 2টা গাছও আছে, একটা গাছ হচ্ছে মানে ওখানে জল পায় না জন্য সেরকমভাবে ইসে হয় না, তোমার রসটা পায় না। এবার আর একটা যে গাছ আছে এটা নতুন, এবারই ফলটা দিলেও তো ভীষণ এসে, তো সবাই বলছে যে না মিষ্টিও আছে। এবার আগে আমি যখন ময়নাগুড়িতে থাকতাম তখন তো পুরো কাঁঠাল খেতাম, কি মানে আমাদের এত গাছ ছিল প্রত্যেক দিন মানে কতগুলো করে যে কাঁঠাল পাকতো, এবারে অতগুলো তো খাওয়া মানে আমরা এত ইসে ছিলাম না আর কি, যা হয় বাড়িতে থাকলে দেখবে বাড়ির জিনিস যেটা থাকবে সেটা মোহ থাকে না, তো যাই হোক ওটা বলে যে খুব ভালো হয় কাঁঠাল। তো মা বাবা কী করতো, প্রত্যেক দিন বাবার রস লাগবেই, তো মা দুপুর রেগেই যেত, রেগে তবুও রস করবেই বাবার জন্য, তো যাই হোক রস করতো। আর আমরা রুটি দিয়ে আমাদের মানে যে ইসে ছিল গম, বাড়িরই গম ছিল সেটারই আবার হচ্ছে আটা তৈরি হতো, সেটারই রুটি, তো সেটা বাড়ির কাঁঠাল বাড়ির আটা রুটি সব বাড়িরই হতো, সন্ধ্যাবেলায় আমরা মার রস করে দিতাম আর আমরা রুটি দিয়ে সেটা খেতাম। তো এখন তো হয় না, মাঝে মধ্যে বড়াও করতো, তো এখন অনেক দিন মানে এখন তো বছরে ওই এক ইসে করেই হয়, মানে একবারই তো আসবেই, মানে প্রত্যেকদিন এখানে হয়ও না, কারণ এখানে এতগুলো কাঁঠালও নেই, আর আমাদের যেহেতু সুগারের পেশেন্ট আছে, ডায়াবেটিক পেশেন্ট, সেরকম এত বড়াটারা হয়ও না, আর এখন এমনিতেই সবাই তেলে ভাজা কমিয়ে দিয়েছে, তো যাই হোক মাঝে মধ্যে খাওয়া তো উচিতও। তো যাই হোক এখন আজকে ওটাই হবে, তোমাদের অবশ্যই বলবো যে কেমন হয়েছে কী হচ্ছে সব দেখাবো। আমরা তো আমার লটারি পাওয়ার গল্পটা তো শুনলে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, বলা যায় না তাই না, মানে আমি তো এতদিন যেহেতু কাটিনি আমরা জানিও না যে লাগবে কি লাগবে না, বাই চান্স লেগেও গেছে, কিন্তু হ্যাঁ ট্রাই করবে। আমি যেরকম মিনিমাম একটা যে হয় 30 টাকার ওটা কাটি, যাতে গায়েও লাগে না তাই না, একদম কোন ব্যাপার হয় না, মাসে একটা করে কাটো বা যত মিনিমাম হয়। হ্যাঁ
কাটো কিন্তু নেশা করবে না লটারির, ওটা সব থেকে খারাপ জিনিস নেশা করা। যে একবার কাটলে হয় না যে না আবার কাটি আবার কাটি, ওটা করবে না, কারণ তখন দেখবে যে পাচ্ছ না, তখন আবার ধরো ডিমোরালাইজ হয়ে যাবে। তো ওটা করবে না, মাঝে মধ্যে কেটে দেখতে পারো যে লাগলে লাগলো না লাগলে নেই, ঠিক না? কাঁঠাল, কাঁঠালের বড়া হওয়ার করার জন্য কী করবে? এটা রস পড়ে যাচ্ছে, এই কাঁঠালে বড়া হবে নাকি এমনি? বড়া হবে, বড়া বড়া হবে। বীজগুলো রেখে দেওয়া হবে, বীজগুলো পরে খাওয়া হবে। এটা একদম কিন্তু বাড়ির কাঁঠাল। এখন তৈরি হচ্ছে আমাদের কাঁঠালের বড়া। বলো এই মাখাটার মধ্যে কি কি দিলা সন্ধ্যা দি? হ্যাঁ, চালের গুঁড়া, সুজি আর ময়দা। আচ্ছা, এটা হচ্ছে বিশেষ একজনের জন্য বানানো হচ্ছে, যে চিনি খায় না। তো চিনি ছাড়া অনেকগুলো হবে তো এখান থেকে বড়া। হয়ে গেল। এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা কি? চিড়ে ভাজা। হ্যাঁ, এটা শ্বশুরমশাই জন্য। এটা কি মিষ্টি হবে? এমনি তো মিষ্টি আসেই মনে হয় কাঁঠাল, গরম তো। দেখো কি সুন্দর ফুলে গেছে। সন্ধ্যা দিয়ে বললো সুজিটা একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তাহলে গিয়ে এরকম ঘুরবে। তুমি কেন কী খাবা? খাবা মিষ্টি খাবে। মারা এখন চা খাচ্ছে। তো এদিকে আমি খাচ্ছি কফি, ওদিকে চলছে টিভি, আর এদিকে সন্ধ্যাদি বড়া বসিয়ে রেস্ট নিচ্ছে। কত দূর সন্ধ্যাদি বড়া হয়ে গেছে? হয় নাই এখনো, ওই একটু একটু করে হচ্ছে। যাই হোক, অপেক্ষা করি বড়া হওয়ার। মা অনেক কথা বলে যাচ্ছে ছেলের সাথে। তো আমাদের কাঁঠালের বড়া তৈরি, এখন টেস্ট। এটা তো সুগার ফ্রি, আর এটা এখন আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য এটা, এটা বিশেষ বিশেষ মানুষদের জন্য, এটা আলাদা থাক। ভালো হয়েছে, ভেতরটা নরম, বাইরেটা মুচমুচে। আমি তো বড়াগুলো খাচ্ছি, তোমরা অবশ্যই তোমরাও ট্রাই করবে। মোটামুটি রেসিপিটা তো জেনেই গেলে, এমন তো কোনো মুশকিল কিছু নেই। তো যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু, প্লিজ। বাই।